প্রতি মুহূর্তে বাতাসে উঠছে অসংখ্য ধুলোকণা, খালি চোখে যা দেখা যায় ক্যামেরার চোখে স্পষ্ট হয় আরো বহুগুণ। তবে ঢাকার এখন যে অবস্থা তাতে ধুলো খুঁজতে কোনো কিছুরই দরকার হয় না। ফ্লাইওভার নির্মাণ ও নানান খুঁড়োখুড়িতে সাত রাস্তা, মৌচাক, মগবাজার, মালিবাগ, বাংলা মোটর, ইস্কাটন সহ বেশ কিছু এলাকা এখন যেন ধুলোর রাজ্য। নির্মাণ কাজের জন্য দেশের উন্নতি হচ্ছে, কিন্তু ধুলাবালিতে আমরা শেষ। এই কোম্পানি যদি পানিটা সবসময় দিয়ে রাখে তাহলে ধুলাবালিটা কম, মানুষের ক্ষতি কম হয়। ঢাকার মাটি ও বাতাসে মিশ্রিত ধুলোর মধ্যে আছে অ্যালুমিনিয়াম, সিলিকন, টাইটেনিয়াম, পটাশিয়াম ও ব্ল্যাক কার্বন। প্রতি কিউবিক মিটারে এর সহনীয় মাত্রা 15 মাইক্রোগ্রাম, কিন্তু শুষ্ক মৌসুমে তা ছাড়িয়ে যায় 2-3 গুণে। জনগণের রাস্তাতে হাঁটা খুব মুশকিল, কারণ প্রায় লোকই মাস্ক ব্যবহার করে। আমার প্রথম হয়েছে শ্বাসকষ্ট, তারপর অ্যাজমার কাছাকাছি চলে গেছিল, পরে ওইটা থেকে আমার যক্ষা হয়ে গেছিল। এসব এলাকায় ব্যবসাপাতি গুটিয়ে অনেকে চলে গেছেন অন্যখানে, শুধু ধুলোর অত্যাচারে। রাস্তার পাশের ব্যবসায়ীরাই ভুগছেন বেশি কষ্টে। এই যে হাতের কি অবস্থা দেখেন, খালি পরিষ্কারই করতেছি, ঠিক আছে, তারপর কাস্টমার আসতেছে না, ব্যবসা একেবারেই খারাপ। পরিবেশ বাঁচাও আন্দোলন পবার গবেষণা বলছে, ধুলোর কারণে একটি মধ্যবিত্ত পরিবারের কাপড় আসবাবপত্র পরিষ্কার করতে যে অতিরিক্ত পানি, বিদ্যুৎ ও সময় অপচয় হয়, তার আর্থিক মূল্য মাসে অন্তত 5 থেকে 15 হাজার টাকা। কাটিয়ে সাথে সাথে ওই যে মাটিটা ওখানে রাখতে পারবেন না, মাটিটা যদি পারে না রাখা হয় তাহলে তো আর আপনার এই ধুলাদূষণটা কিন্তু হচ্ছে না। জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের তথ্য মতে বছরে অন্যান্য সময়ে শ্বাসকষ্টজনিত রোগীর আসা যাওয়া 70 থেকে 100 জন হলেও ধুলো উড়ার এই মৌসুমে তা হয় 400 থেকে 500 জন। প্রায় 1 কোটির উপরে অ্যাজমা রোগী এখন বর্তমানে, সেই 1 কোটি রোগীর ভিতরে 80% অ্যাটাক হয় শীতের শুরুতে। যদি 10টা রোগী ভর্তি হয় তার মধ্যে 3টাই লাং ক্যান্সারে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। এই আক্রান্ত হওয়ার কারণ হচ্ছে আবহাওয়াতে ধুলাবালির প্রকোপ বেড়ে গেছে, আবহাওয়াতে ভাইরাস বেড়ে গেছে। ভোগান্তি এড়াতে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী এসব উন্নয়ন কাজের পরিবেশগত প্রভাব নিরূপণ বাধ্যতামূলক। উন্নত নগর জীবনের জন্যই এই কর্মযজ্ঞ, কিন্তু এই কর্মযজ্ঞের দূষণ ও ধুলোর কারণে কোথাও দাঁড়ানোর জন্যই, অথচ নাগরিকের শারীরিক স্বাস্থ্যহানি করে যে কোনো ধরনের উন্নয়ন কর্মকাণ্ডই আইনের পরিপন্থী। তাই উন্নত এবং ভোগান্তিবিহীন নগর উপহার দিতে বিশ্লেষকদের পরামর্শ আইন মেনে চলার। আলী আহমেদ, একুশে টেলিভিশন, ঢাকা।